সৌদি আরবের মতো একটা জায়গায় যেখানে স্বয়ং আল্লাহর ঘর নির্মিত করা আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, সেখানে কিছু হুজুর যাইয়া অশ্লীল অঙ্গভঙ্গ করে ও বন্ধু লাল গোলাপি গানে নাচতেছিল। অনেকে মনে করছেন এগুলা বাঙালি, হ্যাঁ এটাই সত্য, এরা বাঙালি। বাঙালি জাতিটা যে কতটা নিকৃষ্ট এই ভিডিও দ্বারা প্রমাণ পায়। হ্যাঁ আমি সব বাঙালিদের বলতেছি, কারণ সব বাঙালিদের ভিতরে আমার ক্যাঞ্জেলিনা মনে হয় একটা করে শয়তান পালে। নাহলে একবার চিন্তা করে দেখেন, হুজুরি গেটআপ সেটআপ নিয়ে এইসব অশ্লীল ভাবে ও বন্ধু লাল গোলাপিতে নাচতে পারে, এইসব মদ খাইয়া গাঁজা খাইয়া। অগো হুজুর বানাইছে কে, আমার একটু কম তো। আরে যে জিগা মোয়াগো, কি হুজুর যে সময় বানাইছিল ওই সময় বেদ দিয়া চারপাশটা পাশার ভিতরে বাড়ি দিতে পারে নাই, নাকি হুজুরে গেটআপ নিলেই হুজুর হয়ে যায়? হুজুর হইতে গেলে হুজুরি গেটআপ লাগে না, হুজুর হইতে গেলে লাগে ইমান। সত্যি কথা বলতে মাঝে মাঝে নিজেরা ধিক্কার জানাইতে মনে হচ্ছে, কারণ আমি একজন বাঙালি। এই বাঙালিকে দিয়ে শয়তানের কারখানা শুরু হয়। যত মারপিট ঝামেলা বাঙালিরাই সবার প্রথমে লাগায়। দুনিয়া যত বুদ্ধি শয়তানের কাজকর্ম দেখবেন সব বাঙালির ভিতরেই আছে। আর আমি খালি চিন্তা করি এরা কারা যারা এগুলা করতে পারে, একবারও কি মনের ভিতরে কাঁপুনি উঠে না? কোন পরিমাণ খারাপ মেন্টালিটির মানুষ হইলে এইসব কাজকর্ম করতে পারে? একবিটে তো শয়তান নেই, এরাই আস্তনিস্তে একটা শয়তান। নাহলে বুঝেন এইসব কাজকর্ম করতে পারে ও বন্ধু লাল গোলাপি গানে নাচতে পারে? জানি সৌদি আরবে এরকম টুকটাক অশ্লীল কর্মকাণ্ড বর্তমানে হয়েই যেতেছে, কারণ কেয়ামত খুব সন্নিকটে। কিন্তু আমি যতটুকু জানি বাঙালি এরা এবং মুসলিম, ওখানকার সৌদি আরবের বাসিন্দা তো না যে তারা এইসব করার পাওয়ার পাইছে। আমার যে আমাদের খুব সন্নিকটে এরা যে খুব শীঘ্রই ধ্বংস হতে যাচ্ছে, এগুলো হইলো যে তার আলামত। এই ভিডিওটি আপনারা অনেকেই দেখে থাকতে পারেন, অনেকে তো আবার এই ভিডিও নিয়ে মজা উড়াচ্ছে, কেউ কেউ তো আবার শেয়ার করে দিচ্ছে এই ভিডিও নিয়ে মজা করার জন্য। এভাবেই এই টপিকটি আরো আরো বেশি ভাইরাল হয়ে যাইতেছে। অনেকে আবার এই বিষয়টি নিয়ে হাসাহাসি করছে, অনেকে প্রতিবাদ করছে, কিন্তু আপনারা কিভাবে পারলেন একজন মুসলিম হয়ে এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করতে? আপনারা তো চাইলে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারতেন। এই হুজুররা যারা বাঙালি হয়ে মুসলিম হয়ে মাথায় টুপি পাঞ্জাবি পরে এইসব অশ্লীলতা করছে, তাদের বিপক্ষে যে আপনারা তো পারতেন ইসলামের পক্ষে যে প্রতিবাদ জানাতে। আপনারা করবেন, কিন্তু মাথার পিঠে টুপি এন্ড পাঞ্জাবি কেন লাগাইছিলেন? নবীর সুন্নাত কেন পড়ছিলেন? নবীর লেবাস কেন আপনারা ধরছিলেন? আপত্তিটা তো সেখানে যেখানে আপনারা টুপি পাঞ্জাবি পরে বড় বড় দাড়ি লেখে এভাবে নাচাগানা করছেন। আজকে বাঙালি হয়ে লজ্জিত যে মানুষ তাদের উপরে আঙুল তুলতে পারছে, অসংখ্য বাঙালি প্রবাসীর উপরে মানুষ আঙুল তুলতেছে, অসংখ্য মুসলিমের উপরে মানুষ আঙুল তুলতেছে। আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখেন আপনারা কি পরিমাণের একটা অন্যায় করছেন, করছেন করছেন আবার ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন। আপনার পরিবারের মানুষ দেখলে আপনার পরিবারের মানুষ এই ব্যাপারটি নিয়ে ধিক্কার জানাবে, কারণ আপনি আমার নবীর সুন্নাতকে অপমান করেছেন। প্রত্যেকটা আলেম মাওলানাদের, প্রত্যেকটা বাঙালিদের আপনাদের জন্য থুতু দিচ্ছে মানুষ। মানুষ প্রত্যেকটা আলেম মাওলানাদের ধিক্কার জানাচ্ছে, কারণ তাদের বেশ আর আপনাদের বেশ তো একই রকম, কেউ তো আর বুঝতে পারতেছেন না আপনারা আলেম মাওলা রূপী শয়তান। আমরা মুসলমান ভাই, আমরা নিজের নবীকে ভালোবাসি, নবীর সুন্নাতকে ভালোবাসি, তাই আপনারা দয়া করে এইসব কাজ আর করেন না। ইসলামকে ভালোবাসেন, দিনের পথে ফিরে আসেন। আজকে যে মজা মাস্তি করতেছেন এটাই কিন্তু শেষ মজা মাস্তি না, এরপরে আরো কঠিন দিন আসতে চলছে, সেই দিনের জন্য আসেন, আমরা সবাই প্রস্তুতি নেই। আজকের ভিডিও এই জায়গায় সমাপ্ত।